15 আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাগেরহাটের ময়ূরগঞ্জে পায়ে হেঁটে 2000 ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ময়ূরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। রোববার বেলা 12টায় পৌর ভবন থেকে এ কার্যক্রম শুরু করে পৌর শহরের লঞ্চঘাট, কাপড়িয়াপট্টি, মাছের বাজার, কাঁচা বাজার, মোদি মনোহরি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জনপ্রতি 10 কেজি করে চাল বিতরণ করেন। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, উপজেলা তথ্য আপা দিলশান আরা, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আজিজুল ইসলাম মিলন, তপন পোদ্দার, মোহাম্মদ মহিদুল ইসলাম, রেদোয়ানুল ইসলাম, কুরসিয়া আক্তার, রোকেয়া বেগম, প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তার সাথী ছিলেন। ত্রাণ বিতরণকালে মেয়র মনিরুল হক বলেন, 75 এর 15 আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের চক্রান্তকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সেই কালো রাতে যে সকল খুনি বিদেশের মাটিতে পলাতক রয়েছে, অবিলম্বে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি। সামনে আগার লাগবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং শেখ আবু নাসের সহ যারা ঘাতকদের হাতে নিহত হয়েছেন। আজ এই শোকের মাসের শেষ দিনে আমরা ময়ূরগঞ্জ পৌরসভার যত খুদে ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী আছে, সবার মাঝে এই শহীদদের স্মরণে, শহীদদের আত্মার মাগফিরাত কামনার্থে 10 কেজি করে চাল বিতরণ করব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।